এবার অভিনব উপায়ে স্কুলের গাছে হাঁড়ি বেঁধে প্রকৃতি সচেতনতা গড়ে তুলে নয়া নজির গড়ে তুলল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়। মূলত স্কুলে যে সমস্ত গাছগুলো রয়েছে তাতে হাঁড়িতে রং করে সেগুলো গাছের ওপর বেঁধে দেওয়া হয়েছে। জানা যায় এর একটি মাত্র কারণ না যায় এর একটি মাত্র কারণ মূলত যাতে ছেলেমেয়েদের মধ্যে একটা প্রকৃতি সচেতনতা গড়ে ওঠে, এছাড়া এগুলোতে এসে যেন পাখিরা বাসা বাঁধতে পারে। এর পাশাপাশি এখন পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের পাখি হারিয়ে যাচ্ছে। এলাকার মানুষরা বলেন, ছোটবেলা যে সমস্ত পাখিগুলোকে দেখা যেত এখন সেসব আর দেখাই যায় না। এই বাসা বাঁধার মাধ্যমে যদি পাখিরা এখানে আসে এবং এর ফলে পাখিরা আসেও সন্ধ্যাবেলার দিকে, জানান তারা, বলেন এর ফলে ছেলেমেয়েরা খুব আনন্দ পায়। একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা শিক্ষা লাভের সঙ্গে সঙ্গে এটাও যে প্রয়োজন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার, এই উপলব্ধি যাতে ছাত্রছাত্রীরা করতে পারে তাই এই অভিনব উপায় এই ধরনের কাজ করা হচ্ছে। এই অভিনব উপায় তৈরি করে যার অক্লান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারিক তথা শিক্ষক সুমন্ত অধিকারী। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ে গিয়েছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার চাপ কাটিয়ে তুলে কিছুটা নির্মল পরিবেশে তাদের প্রকৃতি পাঠ করাও হচ্ছে, সেই ব্যবস্থা করা হয়েছে, জানান স্কুল কর্তৃপক্ষ। অবজারভেশন, অনেক খুশি। কাদের উদ্যোগে করেছে এটা? এই আমাদের উদ্যোগে, মানে মাস্টারমশাইরা করেছে। তো এমন ওই পরিবেশ কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে দেখে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি নাইনি। আপনার নাম? সুজয় কুমার দাস। কী কী ধরনের পাখি বলতে সেরকম তো আমার কোনো নাম জানা নেই, তবে দেখি বিভিন্ন রকমের পাখি এখানে যাওয়া আসা করছে। সেরকম নাম শুনতে গেলে আমাকে জানতে হবে হেডমাস্টার যে আছে এখানকার, তাকে শুনতে হবে। খুব ভালো উদ্যোগ। আমি এখানে আমার পরিচয় দিই, আমি সুজয় কুমার দাস, আমি হচ্ছে সিমিতে কাজ করি। আমি বাচ্চাদের একটা চাইল্ড প্রোটেকশনের উপরে কাজ করছি। আচ্ছা। হ্যাঁ, তো আমি এখানে বাচ্চাদেরকে একটা ট্রেনিং দেওয়ার জন্য সপ্তাহে একদিন করেই আসি স্কুলে। তো আরও অন্য স্কুল আছে, আরও অনেক বিদ্যালয় আছে, তো সেখানে এই জিনিসগুলো দেখতে পাই না। আজকে এই মাস্টারমশাই যে এত সুন্দর একটা চিন্তাভাবনা করছে বা এত সুন্দর একটা পাখিদেরকে নিয়ে চিন্তাভাবনা করছে যে না, পাখিরা হচ্ছে আজকে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে বা সমাজ থেকে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, তো আজকে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে বা নিজেও কিছু শেখার বিষয় আছে যে আজকে একটা প্রাকৃতিক একটা বিষয়, এটা যেন হারিয়ে না যায়। আর একটা জিনিস, যে প্রতিটা বিদ্যালয় বা স্কুলে যদি এইভাবে একটা চিন্তাধারা করে, বাচ্চাদের মধ্যে একটা অন্যরকম চিন্তাভাবনা আসবে, তাদের মধ্যে একটা আনন্দ বা পাখি দেখার যে ইচ্ছে বা কোন ধরনের পাখি কী নাম আছে সেটা সম্বন্ধে তাদেরও একটা সচেতনতা বাড়বে। আর এটা স্কুলের একটা দর্শনীয় জিনিস, দেখতেও ভালো লাগছে, ভালো লাগছে। ওনার চিন্তাভাবনাকে সাধুবাদ দিই আমি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।